তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো গোঘাট 2 নম্বর ব্লকের ব্যাঙ্গাই গ্রাম পঞ্চায়েতের খাঁদিকে এলাকায়। মূলত কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতি, বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে এই কর্মসূচি। উপস্থিত ছিলেন 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ কাওড়া সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এদিন এই প্রতিবাদ সভা থেকে উপস্থিত নেতারা চাঁচাছোলা ভাষায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন। খাদিগিতে আমরা মূলত দুটো কারণে এসেছি। একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পশ্চিমবঙ্গ সরকারকে বঞ্চনার প্রতিবাদ, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, এটাকে সামনে রেখে। আর একটা দিক হচ্ছে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তি বসন্তের কোকিলের মতো আবার নেমে পড়েছে ভোট আসতে। সারা বছর এদের কোনো কর্মসূচি থাকে না, মানুষের এরা পাশে নেই, কোনো কর্মকাণ্ড এরা করে না। হ্যাঁ, হঠাৎ ভোটের বাজারে এরা পতাকা বাঁধা এবং বিভিন্ন কর্মসূচি, পথসভা এসব শুরু করেছে এবং মানুষকে বিভ্রান্ত করছে, আবার সাম্প্রদায়িক সুর ছুড়ে দিচ্ছে। মানুষে মানুষে বিভেদ, ভাইয়ে ভাইয়ে বিভেদ, ভাই বোনে বিভেদ, জাতিতে জাতিতে দাঙ্গা লাগাবার আবার প্রচেষ্টা এরা শুরু করছে। সুতরাং আমরা, ওরা ওদের মতো কর্মসূচি করেছে, কিন্তু আমরা মানুষ যাতে ভুল না বোঝে সেই জন্য মানুষকে আমাদের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও একটা বার্তা দেওয়া উচিত। তাই আজকে আমরা ব্যাঙ্গাই অঞ্চলের আহ্বানে গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে একটা সভা আমরা করে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে। আন্তর্জাতিক গোসাই পরব 2 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি টেঘরির মাঠ সিবিএসই স্কুলের বিপরীতে, স্টেশন থেকে 3 মিনিটের হাঁটা পথ। আনন্দের এই পরবে আসছেন তো? আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে।